আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের জন্য 2021 সালের রিলিজ করা ইন্দোনেশিয়ান হরর মুভি মাকমুম 2 এর এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যার আইএমডিবি রেটিং পয়েন্ট 5.2 আউট অফ 10। তো আপনারা যারা মাকমুম 1 এর এক্সপ্লেনেশনটি মিস করেছেন, তারা দ্রুত আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে মাকমুম 1 এর এক্সপ্লেনেশনটি দেখে আসুন, যাতে করে এই মুভিটি বুঝতে আপনাদের সহজ হয়। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল কাহিনীতে যাওয়া যাক। তো মুভির শুরুতে আমরা সেই চিত্রা নামের হোস্টেলটিকে দেখতে পাই। সেটির একটি রুমে রিনি দাঁড়িয়ে নিজের পরিবারের ফটোস দেখছিল, যেখানে তাকে তার স্বামী ও একমাত্র ছেলে হাফিজ সহ দেখা যায়। তারপর রিনি এবার তাহাজ্জুদ নামাজের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। রিনি কলটি রিসিভ করার পর জানতে পারে তার ছোটবেলার বন্ধু আলিফ কল করেছে। আলিফ তাকে জানায় রিনির ইয়ানিন্তি নামের একজন আন্টি মারা গিয়েছে, আর তাই যেন সে দ্রুত তার গ্রামে চলে আসে। এটা শুনে রিনি খুব আপসেট হয়ে পড়ে এবং কল কাট করে দেয়। তারপর সে আবার নামাজ পড়তে শুরু করে। নামাজে দাঁড়ানোর পর থেকে তার ফিল হতে থাকে কোনো মাকমুম বা ফলোয়ার তাকে ফলো করে নামাজ পড়ছে, তাই সে ভয়ে ভয়ে নামাজ শেষ করে পিছনে তাকায়। কিন্তু পিছন ফিরে সে কাউকেই দেখতে পায়নি। তারপরের দিন রিনি হাফিজকে নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে যাওয়ার জন্য সে প্রথমে একটি বাস ও তারপরে বাইকে চড়ে যাচ্ছিল, কেননা তাদের গ্রাম ছিল শহর থেকে অনেক দূরে, বিশাল পাহাড়ের মাঝে ঘন জঙ্গলে। বাইকে যেতে যেতে সে চালক থেকে সে জানতে পারে তাদের গ্রাম খুব অদ্ভুত ধরনের, সেখানে অনেক বছর ধরে বৃষ্টি হয়নি আর সেখানে এখনও ইলেকট্রিসিটিও পৌঁছায়নি, এমনকি তারা সেখানে নেটওয়ার্কের সিগন্যালও পায় না। তারপর আমাদের রিনির গ্রামের একটি সিন দেখানো হয়, যেখানে একজন স্টাফ মেম্বার সেই গ্রামে ইলেকট্রিসিটি জেনারেট করতে চাইছিল, তাই সে গ্রামবাসীদের ইলেকট্রিসিটি হওয়ার সুবিধা সম্পর্কে জানাচ্ছিল। সেখানকার লোকেরা মসজিদের ইমামকে উস্তাদ বলে ডাকে। তো উস্তাদ বলে তাদের ইলেকট্রিসিটি ছাড়া চলতে কোনো প্রকারের অসুবিধা হয় না আর তারা নিজেদের জীবন নিয়ে সুখেই আছে। তার কথা মেনে বাকি গ্রামবাসীও সেম কথা বলে। তারা স্টাফ মেম্বারকে সেখান থেকে চলে যেতে বলে। স্টাফ মেম্বার চলে যাওয়ার পর উস্তাদ সেখানের একজন লোক মিস্টার কিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে, আমি তোমাদেরকে এর আগেও আমার সিদ্ধান্ত দিয়েছিলাম জঙ্গলে গাছটি কেটে মসজিদ না বানাতে, নাহলে সবাই বিপদে পড়বে, কিন্তু তুমি আমার কথা পাত্তা দাওনি, এখন এই ব্যাপারেও আমি কিছুই জানি না। তারপর আলিফ উস্তাদকে বোঝাতে থাকে তাদের গ্রামে ইলেকট্রিসিটি খুবই প্রয়োজন, কেননা সেখানে পুকুর ও নদীর পানি খারাপ হয়ে গিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে, আর তারা আবার ওয়াটার পাম্প দিয়ে সব কিছু ঠিক করতে পারবে। কিন্তু উস্তাদ এখানে আলিফের কোনো কথাই মানেনি। এদিকে রিনি গ্রামে পৌঁছে গিয়েছে। সেখানে এসে সে মিস ইয়ান্তির শোকসভায় সামিল হয়ে পড়ে। মিসেস ইয়ান্তিকে দাফন করতে যাওয়ার সময় দুইজন মহিলা নিজেদের মাঝে বলাবলি করছিল যে মিসেস ইয়ান্তির মৃত্যু কোনো নর্মাল মৃত্যু ছিল না, সে গ্রামের ফরবিডান জঙ্গলে একা গিয়েছিল, তাই সেখানে থাকা একটি খারাপ আত্মা নীল লাওয়ে তাকে মেরে ফেলে। গ্রামের ফরবিডান ফরেস্টটিতে কারো যাওয়ার অনুমতি ছিল না, কারণ সেখানে গ্রামে মৃত লোকদের দাফন করা হতো আর তারা বিশ্বাস করতো সেখানে কেউ একা গেলে নীল লাওয়ে নামের খারাপ আত্মাটি তাদেরকে মেরে ফেলে। মিসেস ইয়ান্তিকে দাফনের পর রিনি আলিফের সাথে দেখা করে। আলিফ তখন তার পরিবার সম্পর্কে জানতে চায়, আর এখানে আমরা জানতে পারি রিনির হাজব্যান্ড 3 বছর আগে মারা গিয়েছে আর সে এখন তার ছেলে হাফিজকে নিয়েই থাকে। তারা কথা বলতে বলতে জঙ্গলটির সামনে হওয়া মসজিদটি দেখছিল। এর মধ্যেই হাফিজ জঙ্গলের ভিতরে চলে যেতে নিচ্ছিল, কিন্তু রিনি তখন দেখে ফেলায় হাফিজকে থামিয়ে দেয় আর তাকে বুঝিয়ে বলে কখনও এই জঙ্গলের ভিতরে যেন না যায়। রাতের বেলায় দেখা যায় হাফিজের সেখানে আর ভালো লাগছিল না, কেননা সেখানে ইলেকট্রিসিটি বা নেটওয়ার্ক কিছুই ছিল না, তাই সে সেলফোনও ইউজ করতে পারছিল না। রিনি হাফিজকে বলে তাদের এখানে আরও 1 সপ্তাহ থাকতে হবে আর তারপরেই তারা এখান থেকে চলে যাবে। সে আরও বলে হাফিজ যেন সেখানে সকল বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তাহলেই তার সময় কেটে যাবে। এবার মাঝরাতে দেখা যায় রিনি নামাজ পড়া শুরু করে, আর ঠিক তখনই মাকমুম আত্মাটি তাকে আবারও ডিস্টার্ব করতে শুরু করে। মাকমুম রিনিকে এবার তার নাম নিয়েই ডাকছিল, আর রিনি যখন নামাজ শেষ করে উঠে তখন তার হিজাবটি মানুষের শেপে হাওয়াতেই ভাসছিল। সে ভয়ে দৌড়ে অন্য রুমে যেতে নিলে হঠাৎ মাকমুম তার সামনে এসে পড়ে। এবার রিনি হাফিজের রুমে দেখতে যায় হাফিজ ঠিক আছে কি না। হাফিজ তখন ঘুমাচ্ছিল, তাই রিনি রুমের ল্যাম্প অফ করে সেখান থেকে চলে যায়। রিনি চলে যাওয়ার পর আমরা দেখতে পাই ল্যাম্পটি আবারও নিজে নিজে জ্বলে ওঠে,
আর হাফিজ তার বেডের নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। হাফিজ আওয়াজটি চেক করার জন্য বেডের নিচে তাকাতেই মাকমুমটিকে দেখতে পায়। এতে হাফিজও অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিন রিনি ঘুম থেকে উঠে কুয়ো থেকে পানি তুলছিল। পানি একদম ময়লা ছিল এবং তখন বালতিতে হঠাৎ রিনি আবার সেই মাকমুমটির ঝলক দেখতে পায়। এবার সে পরিষ্কার পানির খোঁজ করতে প্রতিবেশী লাস্ট্রিয়ের বাসায় যায়। লাস্ট্রি জানায় সেখানে বৃষ্টি না হওয়ার কারণে সব পানি সেম অবস্থা হয়ে গিয়েছে। তাদের এই পানি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে সিনে দেখা যায় হাফিজ সেখানে থাকা ছেলেদের সাথে খেলা করছিল, আর তার মধ্যে ইয়ান ও আর ইকবাল ঝগড়া শুরু করে দিয়েছিল। ইকবাল তখন রেগে ইয়ানের দাদা উস্তাদের কাছে তার নামে নালিশ করতে চলে যায়। এদিকে উস্তাদ মসজিদের কাজ দিচ্ছিল। দেখা যায় মসজিদটির নতুন দেওয়াল নিজে নিজেই ধসে পড়ছিল। শ্রমিকরা এদিকে বুঝতে পারে না ভালো কোয়ালিটির জিনিসপত্র ব্যবহার করার ফলেও দেয়ালটি কেন ধসে যাচ্ছিল। হাফিজ জঙ্গলটির সামনে একটি বাচ্চার সাথে খেলা খেলছিল, যেই বাচ্চাটি পা টেনে টেনে হাঁটছিল কারণ বাচ্চাটির একটি পা খোঁড়া ছিল। একটা সময় বাচ্চাটি জঙ্গলের ভিতরে চলে যায়। হাফিজ বাচ্চাটিকে থামাতে জঙ্গলের কাছাকাছি চলে যায়। ঠিক তখনই ইওয়ান আর ইভান তাকে থামিয়ে দেয়। সন্ধ্যায় হাফিজ বাড়ি ফিরিয়ে তার মাকে সেই বাচ্চা ছেলেটির জঙ্গলের ভিতরে যাওয়ার ব্যাপারে বললে রিনিয়ের খুবই অদ্ভুত লাগে এখানে, কেননা সে এখন পর্যন্ত এমন ছেলেকে দেখতে পায়নি। তারপর দেখা যায় রাতে গ্রামের সবাই পুরনো মসজিদে প্রেয়ারে গেলে উস্তাদ সবার থেকে কিছু টাকা তুলছিল, কেননা গ্রামের নতুন মসজিদটির দেওয়াল বারবার ভেঙে যাচ্ছিল। সেটিকে পুরোপুরিভাবে তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। তার মধ্যে হাফিজ পিছন ফিরে দেখে সেই আননোন ছেলেটি মসজিদের বাইরে বসে তাকে ডাকছে। হাফিজ সেখান থেকে উঠে ছেলেটির পিছন পিছন মসজিদের বাইরে চলে গিয়ে দেখে হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। সে মসজিদের ভিতরে তার মাকে খুঁজতে গিয়ে দেখে মসজিদের ভিতরেও কেউ নেই। তারপর আবার সে যখন বাইরে আসে হঠাৎ তার সামনে মাকমুম হাজির হয়। হাফিজ ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। রিনি মসজিদ থেকে বের হয়ে হাফিজকে দেখে কান্নায় ভেঙে পড়ে। হাফিজের যখন সেন্স ফিরে আসে হাফিজ তার মাকে বলে সে আর এখানে থাকতে চায় না। রিনি বলে তারা খুব জলদি এখান থেকে ফিরে যাবে। পরের দিন দেখা যায় বাকি বাচ্চারা হাফিজকে খেলতে ডাকে। তারা সেই মসজিদটির সামনে হাইড অ্যান্ড সিক খেলছিল। খেলতে খেলতে হাফিজ দেখে আননোন ছেলেটি জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে তাকে ডাকছে। হাফিজ এবার ছেলেটির পিছু পিছু করতে করতে জঙ্গলের ভিতরে চলে যায়। তাকে আটকাতে গিয়ে ইওয়ান আর ইভানও জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে রিনি আলিফের সাথে কথা বলতে বলতে তাকে সেই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আলিফ জানায় তাদের গ্রামে এমন কোনো বাচ্চাই নেই। রিনি এবার খুব ঘাবড়ে গিয়েছিল, তাই সে হাফিজকে খুঁজতে জঙ্গলের সামনের এরিতে গিয়ে বুঝতে পারে বাকি বাচ্চাদের সাথে হাফিজও জঙ্গলের ভিতরে চলে গিয়েছিল। এবার সবাই বাচ্চাদের খুঁজে জঙ্গলের ভিতরে চলে যায়, আর অবশেষে একটি পাথরের উপর তাদের তিনজনকে খুঁজে পায় অজ্ঞান অবস্থায়। সেখানে অনেকগুলো কাঠগোলাপও পড়েছিল এবং সেখানে একটি গর্ত দেখে মনে হচ্ছিল সেখান থেকে একটি গাছ কেউ উপরে নিয়ে গিয়েছে, কিন্তু ব্যাপারটা কেউই নোটিস করেনি। তারপর সবাই বাচ্চাদেরকে পুরনো মসজিদে নিয়ে প্রেয়ার্সের দ্বারা সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু রিনি হাফিজকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা দেখি বাচ্চাগুলো তারপর থেকে কোনো একটি রোগে মারাত্মকভাবে আক্রান্ত ছিল এবং কথাও বলতে পারছিল না। সেই রাতে রিনি সহ ইওয়ান ও ইভানের মায়েরা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সন্তানদের জন্য দোয়া করছিল, কিন্তু মাকমুম তাদের তিনজনকে একে একে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়। রিনি নামাজ থেকে উঠে দেখে হাফিজ সেখানে মিসিং ছিল। সে তখন বাইরে বের হয়ে চারপাশে হাফিজকে খুঁজতে থাকে। হঠাৎ সে শুনতে পায় সেখানে থাকা কুয়াটি থেকে হাফিজের চিৎকার ভেসে আসছে। রিনি তাড়াতাড়ি করে কুয়াতে দড়ি ফেলে হাফিজকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সে দড়িটি উপরে উঠাতেই দেখে দড়িতে শুধু বালতি উঠে এসেছে, হাফিজ ছিল না। তারপর দেখা যায় হাফিজ রুম থেকে হেঁটে হেঁটে এসে দরজার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। তার মানে এতক্ষণ রিনি যা দেখছে সব কিছুই শুধুমাত্র তার ইলিউশন ছিল। পরের দিন রিনি ইওয়ান ও ইভানের মায়েদের কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টসগুলো ও সেই ছেলেটির ব্যাপারে সব কিছু শেয়ার করে এবং তারা রিনিকে জানায় যে তাদের সাথেও সেম ঘটনা ঘটেছে। ইওয়ান ও ইভানও সেই ছেলেটিকে দেখতে পেত। এবার রিনি ইয়ানের আম্মুকে বলে এইসবের পিছনে সেই জঙ্গলে থাকা খারাপ আত্মাটির হাত রয়েছে আর সেটিকে দেখতেও পায়, যেহেতু ছোটবেলা থেকেই তার কিছু স্পেশাল পাওয়ার আছে। কিন্তু ইওয়ান ও ইভানের মায়েরা রিনিকে বিশ্বাস না করে উস্তাদের কথাই বিশ্বাস করছিল। সেই রাতে রিনি একটি স্বপ্ন দেখে।
হাফিজ পজিস্ট অবস্থায় জঙ্গলের সামনে গাছটিতে চড়ে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। রেনি ঘুম থেকে উঠে হাফিজের রুমে গিয়ে তার পুরো শরীর চেক করে, দেখে হাফিজের পায়ে বড় একটি ক্ষতচিহ্ন হয়ে গিয়েছে। মনে হচ্ছিল সে কোনো উঁচু জায়গা থেকে পড়ে ব্যথা পেয়েছে। তারপরের দিন রিনি ইভানদের বাসায় গিয়ে দেখে ইভানেরও সেম অবস্থা, আর ইভানের মা আয়েশাও গত রাতে সেম স্বপ্নটি দেখেছিল। সেখান থেকে বের হয়ে রিনি দেখে ইভানের মা লাস্ট্রি গাছটির সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বুঝতে পেরে যায় সেও রাতে একই স্বপ্ন দেখেছে। তারপর দেখা যায় উস্তাদ বসে বসে ইভানের রুমের পাশে কুরআন তেলাওয়াত করছিল। ঠিক সেই মুহূর্তে আয়েশা দেখে ইভান সুস্থ হয়ে গিয়েছে। এদিকে গ্রামবাসী এটা দেখে উস্তাদের উপর আরও দৃঢ় বিশ্বাসী হয়ে পড়ে। রিনি সেই রাতে হাফিজকে বলছিল তাকে সেই শয়তানটার সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে উঠতে হবে ইভানের মতো। তখন আমরা দেখতে পাই শয়তান আত্মাটা হাফিজকে ভর করে রাখাতে হাফিজ তখন উঠে নড়তে পারছিল না। পরের দিন উস্তাদ দেখছিল মসজিদের দেওয়াল আবারও ভেঙে গিয়েছে। একজন মজদুর উস্তাদকে বলে মনে হয় এখানকার মাটিটি খুবই দুর্বল, আমরা যদি জঙ্গলের গাছটির এখানে মসজিদটি নির্মাণ করি তাহলে হয়তো আর দেওয়াল ভাঙবে না। তারপরের সিনে দেখা যায় রিনি আলিফের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে যায়, কেননা আলিফের গ্রেট ফাদার সেই গ্রামটি স্থাপন করেছিলেন, তাই সেই জঙ্গল ও জঙ্গলের সেই ছেলেটির ব্যাপারে জানতে সেখানে যায়। সেখানে গিয়ে সে আলিফকে মাকমুমটির ব্যাপারে সব কিছু জানায়। সব শুনে আলিফ রিনিকে তার গ্র্যান্ডফাদার মিস্টার কিয়ের কাছে নিয়ে যায়। মিস্টার কি রিনিকে বলে তার বাবা যখন এখানে বসতি স্থাপন করতে চেয়েছিলেন তখন থেকেই জঙ্গলে থাকা আত্মাগুলোর সাথে তাদের কথা হয় যে তারা গ্রামবাসীদের কোনো ক্ষতি করবে না এবং তারা তাদের মতোই জঙ্গলে থাকবে, কিন্তু যদি কেউ তাদের ডিস্টার্ব করে তখন তারা ক্ষতি করবে। উস্তাদ সেই সব কথা বিশ্বাস করে না, তাই সে জঙ্গল কেটে সেখানে বসতি বানাতে চায়। তাছাড়াও কেউ জঙ্গল থেকে কোনো কিছু সরিয়ে ফেললেও সেই আত্মাগুলো অনেক ক্ষেপে যায়। মিস্টার কিয়ের মনে হয় এই কারণগুলোর জন্য জঙ্গলের আত্মারা ক্ষেপে গিয়ে গ্রামবাসীদের উপর ক্ষতি করা শুরু করে দিয়েছে। সেখান থেকে বের হয়ে রিনি আর আলিফ মসজিদের কাছাকাছি যেতেই দেখে একজন মজদুরের পা খুব মারাত্মকভাবে ইনজুয়ার্ড হয়েছে, সে যখন জঙ্গলের একটি গাছ কাটতে যায়। তারপরের সিনে দেখা যায় লাস্ট্রি ইয়ানের পাশে বসে কুরআন তেলাওয়াত করছে আর রিনি এদিকে নামাজ পড়া শুরু করেছে, কিন্তু এবারও মাকমুমটি রিনিকে ফলো করে নামাজ পড়তে শুরু করে। রিনি নামাজ শেষ করে বসতে সেটা রিনির সামনে এসে রিনিকে প্রচণ্ড ভয় দেখিয়ে দেয়। রিনি ভয়ে সেখান থেকে উঠে হাফিজের রুমে চলে যায়। হাফিজের রুমে গিয়ে সে দেখে হাফিজকে কিছু পোকামাকড় ঘিরে ধরেছে এবং তার ফেস একদম বিবর্ষ হয়ে গিয়েছে। তারপর রিনি তার পিছনে কিছু শব্দ অনুভব করে এবং সে পিছু ফিরে তাকাতেই দেখতে পায় হাফিজ সেই খুড়ো ছেলেটির মতো করে হেঁটে হেঁটে জঙ্গলের ওই গাছটির কাছে পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে সে খারাপ আত্মাটির হাত ধরে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছিল। রিনির পিছু পিছু আলিফ ও ওস্তাদ এসেছিল। তারা রিনিকে বলে হাফিজ তো রুমেই আছে, সে এখানে কার পিছু করে এসেছে। তারপরের দিন দেখা যায় ইয়ানও সুস্থ হয়ে যায়। আসলে তাদের সামনে যেহেতু কোরআন পড়া হচ্ছিল তাই শয়তান টিকতে পারেনি, তাই তাদের ছেড়ে চলে গিয়েছে এবং তারা সুস্থ হয়ে গিয়েছে। এবার রিনি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ হাফিজের অবস্থা তখনও খুব খারাপ ছিল। তার মধ্যে গ্রামের একজন লোক এসে বলল মসজিদের সামনের জঙ্গলের বড় গাছটিকে কেটে ফেলা হচ্ছে। এটা শুনে রিনি দৌড়েই সেখানে গিয়ে পৌঁছে যায়। রিনি তাদের অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু মসজিদের একজন মজদুর গাছটিকে কেটেই ফেলে। সেই পর্যায়ে আমরা দেখতে পাই আত্মাটি এবার রিনিকেও পজিস্ট করে ফেলে। গাছটি কেটে ফেলার পরপরই হাফিজ একদম সুস্থ হয়ে যায়। আসলে আত্মাটি তাদের আবারও ভ্রমে ফেলে দিয়েছে, তা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু সেই রাতে যে লোকটি গাছ কেটেছিল আত্মাটি রিনির রূপ ধরে ভুলিয়ে ভালিয়ে তাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলে। এবার আত্মাটি হাফিজের পিছু নেয়, কিন্তু হাফিজ জঙ্গলে দৌড়াতে দৌড়াতে আলিফকে পেয়ে বেঁচে যায়। এদিকে আসল রিনি পুরনো মসজিদে বাকিদের সাথে ছিল। হঠাৎ তার একটি ভিশনে সে হাফিজকে জঙ্গলে দেখতে পাচ্ছিল। ততক্ষণে আত্মাটি আবারও রিনিকে পজিস্ট করে ফেলে। এবার রিনি সবাইকে অ্যাটাক করে সেখান থেকে জঙ্গলে চলে যায়। সবাই তার পিছু পিছু জঙ্গলে গিয়ে দেখে রিনি সেই পাথরের উপর দাঁড়িয়ে আছে যেটিতে এর আগে তারা বাচ্চাগুলোকে দেখতে পেয়েছিল। আত্মাটি আবারও বাচ্চাগুলোকে অ্যাটাক করে মেরে ফেলতে চায়, কিন্তু এইসব দেখে গ্রামবাসী কুরআনের আয়াত পড়া শুরু করে। এদিকে মিস্টার কি আর আলিফ মিলে দুইটি গাছ নিয়ে জঙ্গলের খালি গর্তগুলোতে লাগিয়ে দেয়, যেগুলো আগে জঙ্গল থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল।
এরপরই আত্মাটি আর রিনির ভিতরে টিকে থাকতে পারছিল না, কেননা তার জিনিসটাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এদিকে গ্রামবাসী কুরনের সব থেকে পাওয়ারফুল আয়তুল কুরসি পড়া শুরু করে দেয়, আর আত্মাটি সেখানেই ধ্বংস হয়ে যায়। তো সব কিছু আবারও নর্মাল হয়ে যায়। তারপর দৃশ্য পরিবর্তিত হলে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে নতুন মসজিদটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল। তারা ইলেকট্রিসিটি ব্যবহার না করলেও সোলার প্যানেল ব্যবহার করা শুরু করে দেয়। গ্রামের সবাই মিলে নতুন মসজিদে বৃষ্টি পড়ার জন্য প্রার্থনা করছিল। এর কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টিপাত শুরু হয়। আলিফ রিনিকে তার হোস্টেলটিতে ফিরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা মাঝপথে থেমে পড়ে। সেখানে আমরা দেখি আলিফ রিনিকে বিয়ের প্রস্তাব দেয়, আর রিনিও তাদের রাজি হয়ে যায়, কেননা তারা অনেক আগে থেকেই একে অন্যকে পছন্দ করত। আর শেষে দেখা যায় রিনি আলিফকে তার বন্ধু নিংশির কথা বলছিল, যাকে আমরা মাকমুম অনে দেখতে পাই। আর তখন সেখানে রিনি নিংশির আত্মাকে দেখতে পাচ্ছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করছি ইন্দোনেশিয়ান এই হরর মুভির কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে যাবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন আপনার কাছ থেকে মিস না হয়। ধন্যবাদ সবাইকে।